কলকাতা হাইকোর্টের সুবিধা ছিল তাই এতদিন গ্রেফতার করা যায়নি কিন্তু তৃণমূলের নেতারা বলে কে বলেছে স্থগিতাদেশ এডিজি বলছে এডিজি না ওর কথার উত্তর আমি দেব না এডিজি এডিজি মানে ওই সুপ্রতিম সরকার এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো ইনি সিঙ্গুরে সিঙ্গুরে থাকার সময় 2006-07 সালে উনার কীর্তি সবাই জানে উনার সম্পর্কে কথা কম বলাই ভালো উনি তৃণমূলের সেখানে কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের সেখানে গুলিতে বলছে এতে ড্যামেজ কন্ট্রোল হবে না ডাক্তারবাবুরা বললেন সাড়ে দুই তিন বছর আগে বিষয় তদন্ত করতে সময় লাগছিল আরে আমার ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে টিমে আমার লোক ছিল তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমরা এখন শান্ত থাকো আইনের উপর ভরসা রাখো আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব একেবারে আখো দেখা হাল যেমন বলে না আমি কমেন্টারি করে দিতে পারি গতকাল যা বলেছি ও মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেব কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন তার সঙ্গে আরো দুজন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি শুনে রাখুন আজকে রামপুরের বাগদ্বীপ পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবে আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা খবর দিয়ে দেয় সুবেন্দু বাবু কোন বলছে বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে তা 2 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেলে কি মদ গ্রেফতার নয় কোইন্সিডেন্স মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট কে বলেছে গ্রেফতার পুলিশ বলছে উনি 5 স্টার হোটেলে থাকবেন মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন ওনার কোনো অসুবিধা হবে না ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস ক্যাপিটাল পানিশমেন্ট এজন্য আমাদের লড়াই চলছে কেউ বলছে পুলিশ আমার আশ্রয় নেবেন না তো পুলিশ এসএসকেএম এ গিয়ে আমার আশ্রয় নেবেন না তো অনেকে এটা গ্রেফতার হয়নি মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট শুভেন্দু দা পুলিশ বলছে অনেকে আশঙ্কা করছেন এসএসকেএম এ আজকে সুপ্রতিম সরকার এডিজি বলছেন ইডি কি করে গ্রেফতার করবে কোন দিকে সরব বল প্রথম কথা আছে ইডি মারখার পরে পুলিশে কেস করেছে এই সুপ্রতিম সরকারের সব কথার উত্তর দেওয়ার দরকার নেই এ সিঙ্গুরে কি কাণ্ড করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে আমরা ভুলি পুলিশ আপনাকে বলি এই সুপ্রতিম সরকার বলছে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে শাহজাহান শেখকে ধরা যেতে পারে না ওই সেম কেসে তো আসামি ছিল নাটকবাজি ড্রামাবাজি না পশ্চিমবঙ্গের মানুষ কিছু বুঝে না সুপ্রতিম সরকার একাই পড়াশোনা করেছে আর কেউ পড়াশোনা করেনি শুভেন্দু দা পুলিশ বলছে দু তিন বছর আগের অভিযোগ বলছে দু তিন বছর আগের অভিযোগ তাই তদন্ত করতে টাইম লাগছে টাইম লেগে যায় আর অন্যদের ধরতে গেলে তো বিকাশ সিং নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন 9 তারিখে অ্যারেস্ট 10 তারিখে রেফার বলছে হিউম্যান এরর বলছে এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে পুলিশের এগুলো কাজ তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে শান্তু পানকে 41 এ নোটিশ দিয়েছিল সুমনদার বিরুদ্ধে ইলিগাল নোটিশ দিয়েছে এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল ওখানকার লোকেদের সঙ্গে 2006 সালের সেপ্টেম্বর মাসে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে বাংলার মানুষ ভুলে যায়নি আমি ভুলে যাইনি কাল প্রধানমন্ত্রী আসছে কাল না না আমার ইন্ডিভিজুয়াল সবার লড়াই কাল প্রধানমন্ত্রী আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানকার মা বোনেদের লড়াই এবং আমি তো আগেও বলি এখনো বলি অল ক্রেডিট গোস টু ইডি ইডি যদি না আসতো
আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করত তাহলে আজকে এই দৃশ্য তৈরি হতো না। বহুত বাকি হয়, অনেক জিনিস দেখতে কাল প্রধানমন্ত্রী আসছেন বলেই কি আজকের দিনটা বেছে নেওয়া হলো? আজকে গ্রেফতার দেখানো হলো, কাল প্রধানমন্ত্রী আসছেন? না 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 না, আমি মনে করি না এটা, কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে। প্রধানমন্ত্রীর আসা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয়, যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাককালে এখানে তার বিকাশের পক্ষে এবং তৃতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন, একটা বড় ইস্যু। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দে গত দেড় মাস দু মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন রাস্তায় রয়ে গেছেন, মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি, ওখানে কিছু নেই মানে বিশ্রামের জায়গা, তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন, এই লড়াই শেষ হয়ে যায়নি। যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে, যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটরিং এই কেসগুলো নিচ্ছে, এই লড়াই শেষ হতে পারে না। আর একা শাহজাহান নয়, গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালানো। এর আগে রামপুর থেকে ফিরে গেছি, ওটাও সন্দেশ খালি, এটা তৃতীয়। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছে, ডোন্ট গেট ওরিড, আমি আছি। কারণ তিনি তো বিধানসভার ফ্লোরেই সার্টিফিকেট দিয়েছেন, শাহজাহানকে ঘরে ঢুকিয়ে দিয়ে এলাকা ছাড়া করে দিয়ে এলাকা দখল করতে চাইছে। পৌঁছাতে পারলে ভালোই হবে, আমি তো চেষ্টা ত্রুটি রাখছি না, আপনারা আমাকে ফলো করছেন। আমি এই লড়াই শুরু করেছিলাম, আমি একা নয়, হাজার হাজার সাথীদের নিয়ে। পয়লা জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন, দেখ কেমন লাগে। ডিআইজি ভাস্কর মুখার্জি কা সাথ হলতা ভেজা গিয়া, উসকা বাদ মেরা এক সান মিল মে সব আ গিয়া, উসকা বাদ ফের শাম কো বাদ উনকো লাকার উনকো আকুঞ্জি পাড়া ঘর মে লেকার গিয়া, উসকা বাদ মিনা খা লেকার অ্যারেস্ট শুন গিয়া। ইটস এ আন্ডারস্ট্যান্ডিং অ্যারেস্ট এবং অ্যাসিওর্ড বাই দি মমতা সরকার যে আপকো কুছ হোনে বালা নেই হ্যায়, আপকো ফাইভ স্টার ফেসিলিটি মিলেগা, মোবাইল ফোন ইউজ করনে কা পারমিশন হ্যায়, জিতনা টাইম তক সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কা পাস এ ছোটা দাউদ নেই যা রা হয় তিতনা টাইম তক জাস্টিস মিলনে বালা নেই। কুনাল ঘোষ নে কাহা থা সাত দিন মে অ্যারেস্ট করেঙ্গে, কেসে হো উসকা বাদ কা কোই উত্তর নেই। পুরা জনতা কা রোষ, জুডিশিয়ারি কা রোক আর ভাজপা কি লড়াই আর মিডিয়া কি লাগাতার কোশিশ আর খাস করকে সন্দেশ কালিকা মাতৃশক্তি দেবী শক্তি কা লড়াই, ইসকা সব মিলাকে মজবুরি সে কাম কিয়া, এ কোই কোইনসিডেন্ট ভি নেই হ্যায়, মজবুরি মে
और विद द एश्योरेंस दैट शाहजहान विल गेट बेल विद इन अर्ली पीरियड एंड ही विल बी हियर विद इन फ्यू डेज एडीजी एश्योर्ड बाय द पुलिस मिनिस्टर ऑफ वेस्ट बंगाल ममता बनर्जी एडीजी को पता ही नहीं है कौन से सेक्शन पे उसका गिरफ्तार किया गया मेरा मांग नहीं है संदेश काली का माताओं की मांग है हम माता को लड़का है लड़का के नाते माता का आवाज अपना माध्यम से पूरा देश को सुना रहा देवी शक्ति का आवाज है बलात्कारी को सजा दिलाई कैपिटल पनिशमेंट होना चाहिए।